আর খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে কারণ বিভিন্ন স্পানগুলি যে বসাচ্ছে তো ওরা ছিল তার কাছে জোড়া তালি দেওয়া তো বলছিল জোরাতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে ওখানে চলা যাবে না চলে ভেঙে পড়বে আবার তার সাথে তার কিছু দোষরাও তো তাদেরকে কি করা উচিত পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত আর যিনি আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতু টাকা বন্ধ করেছে টাকা আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুপনি দিয়ে উঠাই নেওয়া উচিত মরে যাতে না যায় একটু পদ্মা নদীতে দুইটা চুপনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত পদ্মা সেতু কি শেখ হাসিনা তার বাপের টাকায় করেছে নাকি না আমাদের টাকায় করেছে জনগণের টাকায় করেছে এটা আমাদের টাকা শেখ হাসিনার বাপের টাকা না অর্থাৎ ক্রেডিট নিতে হলে ক্রেডিট পেতে হলে এটা আমরা নিতে পারি আমরা পেতে পারি আসসালামু আলাইকুম ও রহমেতুল্লাহি ওবার ওয়াকাত এন্নাল হামদালুল্লাহ ওয়াসলাতুয়াস সালাম আলা রসুল্লাহ আম্মাবাদ সুপ্রিয় দার্শকশ্রোতা আপনারা নিশ্চয়ই ইতোমধ্যেই জেনেছেন বর্তমান চোরাই সংসদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং দ্য ডেলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ এনাম এই তিনজনকে নিয়ে তিনি একটি মন্তব্য করেছেন আর তার সেই ভিডিওটি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় সুপার ভাইরাল হয়েছে তো সেই ভিডিওটিতে তিনি এই তিনজনকে নিয়ে যে মন্তব্যটি করেছেন সেখানে তিনি বলেছেন যে এই তিনজনকে পদ্মা সেতুর উপরে নিয়ে গিয়ে পানিতে ফেলে দেওয়া উচিত এবং পানিতে ফেলে দিয়ে তাদেরকে চুবানো উচিত তো এই তিনজনকে নিয়ে তিনি এই মন্তব্য করতে গিয়ে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছেন সেই অভিযোগের আলোকে এবং তার এই মন্তব্যের আলোকেই মূলত আমার আজকের আলোচনাটি সাজিয়েছি আমি তার এই ভিডিওর আলোকে বেশ কয়েকটি পয়েন্টে আপনাদের সাথে আলোচনা করতে চাই এক নম্বর পয়েন্ট তিনি পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রে বিশ্ব ব্যাংকের কাছ থেকে আমাদের যে ঋণ পাওয়ার কথা ছিল সেই ঋণটা না পাওয়ার জন্যে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং মাহফুজ এনামকে দায়ী করেছেন তিনি মন্তব্যে বলেছেন যে তিনি নাকি শুনেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যখন সরকার গ্রামীণ ব্যাংকের এমডির পদ থেকে সরে উপদেষ্টা পদে যাওয়ার জন্য বলেছিলেন তখন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের কথা না শুনে বরং সরকারকে চ্যালেঞ্জ করে সরকারের বিরুদ্ধে মামলা করেছিল এবং সেই মামলায় তিনি হেরে গিয়েছিলেন তো এখন প্রশ্ন হলো যে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এটি তারই প্রতিষ্ঠান এটি সরকারি কোনো প্রতিষ্ঠান নয় তো তাহলে তিনি গ্রামীণ ব্যাংকের এমডি থাকবেন না উপদেষ্টা হবেন এ ব্যাপারে সরকারের এত মাথা মাথা ব্যথা কেন তো যেহেতু তার বয়স তখন একাত্তর হয়ে গিয়েছিল অতএব এই পদে থাকার তার কোনো যোগ্যতা নেই তো তিনি এই কথা বলতে গিয়ে বলেছেন যে তার বয়সে কুলায় না এরপরেও তিনি এমডি থাকতে চান যদি তাই হয় তাহলে আপনাদের কাছেই আমি প্রশ্ন করতে চাই গ্রামীণ ব্যাংক পরিচালনা করাই কঠিন নাকি গোটা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা কঠিন আপনারা সহজেই উত্তরে বলবেন যে গোটা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করাই কঠিন তাহলে প্রশ্ন থেকে যায় যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বয়স একাত্তর বছর যে কারণে তিনি গ্রামীণ ব্যাংক পরিচালনা করতে অক্ষম কারণ তার বয়সে কোলাচ্ছে না অথচ বর্তমান চুরাই সংসদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বয়স পঁচাত্তর বছর তো তিনি যদি পঁচাত্তর বছর বয়স হওয়ার পরেও রাষ্ট্র পরিচালনায় সক্ষম হয়ে থাকেন তাহলে একাত্তর বছর বয়স্ক ডক্টর মোহাম্মদ ইউনুস কেন গ্রামীণ ব্যাংক পরিচালনা করতে পারবেন না এই জায়গায় আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করবেন যে নায়েব ভাই গ্রামীণ ব্যাংকের গঠনতন্ত্রে লিখা আছে যে বয়স যদি ষাট পার হয়ে যায় তাহলে তিনি আর গ্রামীণ ব্যাংকের এমডির পদে থাকার যোগ্যতা রাখেন না এজন্যেই প্রধানমন্ত্রী বলেছিলেন যে আপনি এখন গ্রামীণ ব্যাংকের এমডির পদে না থেকে আপনি উপদেষ্টার পদে চলে যান খুব ভালো কথা তাহলে কেন বলা হলো যে তার বয়সে কুলাচ্ছে না এই কথাটা কি বলা দরকার ছিল দরকার ছিল না তো যেহেতু তিনি এই কথা বলেছেন তাহলে যৌক্তিকভাবে আরেকটি কথা এসে যায় গ্রামীণ ব্যাংক পরিচালনা করতে যদি একাত্তর বছর বয়স্ক একজন পুরুষ অক্ষম হয় তাহলে গোটা রাষ্ট্রীয় ব্যবস্থা পরিচালনা করতে একজন পঁচাত্তর বছর বয়স্কা মহিলা কীভাবে সক্ষম হয় এর পরেও আমি বিতর্কের খাতিরে মেনেই নিলাম যে সবই ঠিক আছে কিন্তু ওনার অভিযোগটা ছিল কোথায় উনি বলেছেন যে পদ্মা সেতু নির্মাণের জন্য যখন প্রথম ঋণ দাবি করা হয় সেই ঋণটা দেওয়ার কথা ছিল বিশ্বব্যাংকের কিন্তু দুর্নীতির কারণে ব্যাংক ঋণ দেওয়া থেকে ব্যাক করে পিছিয়ে যায় কিন্তু উনি বলেছেন উল্টো কথা তিনি বলেছেন যে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুসকে এমডির পদ থেকে সরকার সরানোর চেষ্টা করেছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধে মামলা করেও হেরে যায় জিততে পারেনি যে কারণে সরকারের উপর প্রতিশোধ নেওয়ার জন্যে তার বন্ধু দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ এনাম এই দুজনে মিলে বিশ্ব ব্যাংকের এই ঋণ ঠেকানোর জন্য তারা হিলারি ক্লিন্টনকে ইমেল করেছিল কোনো তথ্য নাই কিন্তু তিনি বলেছেন যে তারা নাকি শুনেছে তো ইমেল করার কারণেই বিশ্ব ব্যাংক পদ্মা সেতুকে ঋণ না দিয়ে তারা পিছিয়ে যায় যদি তাই হয় আমরা যদি বিতর্কের খাতির মেনেই নেই তাহলে আবারও প্রশ্ন থেকে যায় তাহলে তৎকালীন সেই প্রতিমন্ত্রী কেন পদত্যাগ করলেন ওই যে আবুল হোসেন নাকি যেন নাম তিনি তো দুর্নীতির এই দায় নিয়েই পদত্যাগ করেছিলেন তাই না তিনি যদি পদত্যাগ না করতেন তাহলে তার এই অভিযোগ আমরা মেনে নিতাম কিন্তু তিনি তো দুর্নীতির দায় ঘাড়ে নিয়ে ব্যর্থতার দায় ঘাড়ে নিয়ে পদত্যাগ করেছিলেন অতএব বর্তমান চুরাই সংসদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং মাহফুজ এনামের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন এটা আদৌ সত্য নয় গেল এক নম্বর পয়েন্ট দুই নাম্বার পয়েন্ট তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়া নাকি বলেছিল যে পদ্মা সেতু জোরাতালি দিয়ে নির্মাণ করা হচ্ছে অতএব এই পদ্মা সেতুতে সেতুতে চলা যাবে না এই পদ্মা সেতু দিয়ে চলাচল করা যাবে না ভেঙে করতে পারে তো এই অভিযোগ করার কারণে তিনি বেগম খালেদা জিয়া এবং মাহফুজা নাম সেই সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস এই তিনজনকে তিনি পদ্মা সেতুর উপরে নিয়ে গিয়ে বলেছেন যে তাদেরকে পানিতে ফেলে দেওয়া উচিত এবং শুধু ফেলে দেওয়াই উচিত না পানিতে ফেলে দিয়ে তাদেরকে চুবানো উচিত তো এই জায়গায় প্রশ্ন থেকে যায় সেটা হলো একটি সাংবিধানিক পদে বসে তাও সর্বোচ্চ পদে বসে একটি দেশের সর্বোচ্চ পদ হোল্ডকারী তিনি একজন ক্রিমিনাল আমি ধরেই নিলাম বেগম খালেদা জি একজন ক্রিমিনাল ডক্টর মোহাম্মদ ইউনুস একজন ক্রিমিনাল মাহফুজ নাম একজন ক্রিমিনাল এই তিনজনই খুবই দাগি আসামি খুবই বড় ক্রিমিনাল তো তারপরেও কি একটি দেশের প্রধানমন্ত্রী একটি দেশের সরকার প্রধান সেই দেশের একজন নাগরিককে এইভাবে বলতে পারে যে তাকে একটা ব্রিজের উপরে নিয়ে গিয়ে পানিতে ফেলে দাও বা পানিতে ফেলে দেওয়া উচিত অথবা পানিতে ফেলে দিয়ে চোবানো উচিত এটা কি বলতে পারেন বলতে পারেন না এটা কিন্তু সংবিধানের চরম লঙ্ঘন এটা কিন্তু বাংলাদেশের আইনের চরম লঙ্ঘন শুধু তাই নয় এটি একটি ফৌজদারি অপরাধও বটে পদ্মা সেতুতে পদ্মা সেতুর উপর থেকে একজন বয়োবৃদ্ধ মহিলাকে পানিতে ফেলে দেওয়া মানে কি সে নিশ্চিত মারা যাবে আর একজন বয়োবৃদ্ধ পুরুষ বা মহিলাকে পানিতে চুবানো মানে কি নির্ঘাত মৃত্যু বেঁচে আসার সম্ভাবনা খুবই কম তো এই মন্তব্যটা কিন্তু ফৌজদারি অপরাধের আওতায় পড়ে তো এই যে মন্তব্য তিনি করেছেন এই মন্তব্য করার মাধ্যমে তিনি কি আইন লঙ্ঘন করেন নাই তিনি কি সংবিধান লঙ্ঘন করেন নাই তারা তো কথায় কথায় আইনের কথা বলে তো তিনি কি আইন লঙ্ঘন করেন নাই এই জাতীয় মন্তব্য করার পরও কি এই পদে থাকার তার কোনো রাইট আছে কোনো রাইট নাই কেন দুই নাম্বার পয়েন্ট তিন নাম্বার পয়েন্ট তিনি বলেছেন যে পদ্মা সেতু নাকি তাদের নিজের অর্থায়ন হয়েছে তিনি বলেছেন যে পদ্মা সেতু নাকি তাদের নিজের অর্থায়নে হয়েছে এটা কি হাস্যকর মন্তব্য না পদ্মা সেতু কি বাংলাদেশ সরকারের নিজের অর্থায়নে হয়েছে না পদ্মা সেতুকে ঋণ দিয়েছে চায় না এবং শুধু তাই নয় পদ্মা সেতু নির্মাণের জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল সম্ভবত আট হাজার কোটি টাকা বা দশ হাজার কোটি টাকা কিংবা এগারো হাজার কোটি টাকা হোয়াট আমি কম বেশি যদি ভুল বলে না থাকি অর্থাৎ আট থেকে বারো হাজারের মধ্যে ছিল আট থেকে বারো হাজার কোটি টাকার মধ্যে ছিল পদ্মা সেতু সম্ভাব্য খরচ সেই খরচটা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে একত্রিশ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে তো তারপরে আমি মেনে নিলাম আট হাজার কোটি টাকাই হোক দশ হাজার কোটি টাকাই হোক আর বারো হাজার কোটি টাকাই হোক আর একত্রিশ হাজার কোটি টাকাই হোক আর একান্ন হাজার কোটি টাকাই হোক পদ্মা সেতু হয়ে গেল তো এই পদ্মা সেতু কি বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে হয়েছে না চীন থেকে ঋণ নেওয়া হয়েছে বিশ্ব ব্যাংক ঋণ না দিলেও অন্য আরেকটা দেশ বা অন্য আরেকটা ব্যাংকের থেকে ঋণ নিয়েই এই পদ্মা সেতু করা হয়েছে তো তাহলে বর্তমান চুরাই সংসদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মন্তব্য করার মাধ্যমে তিনি কি মিথ্যাচার করেন নাই এর থেকে নির্জলা মিথ্যা কথা কি দ্বিতীয় আরেকটি হতে পারে না এটি বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে হয়নি এর পরেও কথা থেকে যায় পদ্মা সেতু কি শেখ হাসিনা তার বাপের টাকায় করেছে নাকি না আমাদের টাকায় করেছে জনগণের টাকায় করেছে। এটা আমাদের টাকা শেখ হাসিনার বাপের টাকা না অতএব ক্রেডিট নিতে হলে ক্রেডিট পেতে হলে এটা আমরা নিতে পারি আমরা পেতে পারি আমরা বলতে পারি যে বিশ্বব্যাংক আমাদেরকে ঋণ দেয়নি তাই বলে কি আমাদের পদ্মা সেতু বন্ধ আছে আমাদের পদ্মা সেতু নির্মাণ থেমে আছে না আমরা অন্য আরেকটি রাষ্ট্রের কাছ থেকে ঋণ নিয়ে আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করেছি এটা আমরা বলতে পারি শেখ হাসিনা বলতে পারে না কারণ পদ্মা সেতু হয়েছে আমাদের টাকায় শেখ হাসিনার বাপের টাকায় না শেখ হাসিনার টাকায়ও না অর্থাৎ ক্রেডিট নিতে হলে আমরা নিতে পারি ক্রেডিট পেতে হলে আমরা পেতে পারি শেখ হাসিনা না এই কথাটাও তিনি সঠিক বলেন নাই সর্বশেষে আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন বেগম নিয়ে সংসদের প্রধানমন্ত্রী একটি মন্তব্য করেছেন যে তাকে পদ্মাশপুর পদ্মা সেতুর উপরে নিয়ে গিয়ে আসাদ দিয়ে পানিতে ফেলে দেওয়া উচিত এই মন্তব্যটা তিনি বেগম খালেদা জিয়াকে করেছেন তো এটা করার কারণে আমার দৃষ্টিতে বেগম খালেদা জিয়ার প্রতি অন্যায় করা হয়েছে তাকে অসম্মান করা হয়েছে এবং বর্তমান চুরাই সংসদের প্রধানমন্ত্রী একটি ফৌজদারি অপরাধ করেছেন এটি নায়েব ভাই আপনার দাবি এই জন্য আপনি প্রতিবাদ করেছেন কিন্তু প্রশ্ন হলো বেগম খালেদা জিয়া তো আপনার আপন কেউ না আপনি বেগম খালেদা জিয়ার রাজনীতিও করেন না তার দলের রাজনীতি আপনি পছন্দও করেন না শেখ হাসিনা আপনার নেত্রীও না তো আপনারা তোমায় একান না কেন এই প্রশ্নটা আপনারা অনেকেই করছেন বা করবেন হয়তো কেন করবেন আপনারা বলবেন যে নায় ভাই বিএনপির করেন বর্তমান সংসদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার খালেদা জিয়াকে নিয়ে এই মন্তব্যের পর তারা একটি বিবৃতি দিয়েছে কিনা এই প্রশ্নের জবাবে আমাকে বলতেই হবে যে একটাও বিবৃতি দেয়নি তো তাহলে তারা কোনো বিবৃতি দিচ্ছে না তারা কোনো প্রতিবাদ জানাচ্ছে না আপনারা তো কান্না আসছে কোথেকে ভাই আমি একজন প্রতিবাদী কণ্ঠস্বর আমি একজন অনলাইন অ্যাক্টিভিস্ট আমি অনিয়ম দুর্নীতি দেখলেই সেখানে প্রতিবাদ করি তো এটি যেহেতু আমার একটা নৈতিক দায়িত্ব সেই দায়িত্ববোধের জায়গা থেকে আমি প্রতিবাদ করেছি এখন বিএনপি কেন প্রতিবাদ করে নাই বিএনপি কেন বিবৃতি দেয়নি এটা একমাত্র বিএনপির রিসপন্সিবিলিটি এই প্রশ্নের জবাব বিএনপি দেবে এই প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা আমার নেই এই প্রশ্নের জবাব দেওয়ার রাইটও আমার নেই কারণ আমি বিএনপির কোনো মুখপাত্রও নই বিএনপির কোনো নেতা বা কর্মীও নই ইভেন বিএনপির রাজনীতি আমি পছন্দও করি না শেখ হাসিনা সরি বেগম খালেদা জিয়া আমার নেত্রীও নন অতএব আমি এই দায়িত্ব নিতে পারবো না এই রেসপন্সিবিলিটি আমি নিতে পারবো না এই প্রশ্নটা আপনার বিএনপি কে করুন কেন বিএনপি কোনো প্রতিবাদ করলো না কেন বিএনপি কোনো বিবৃতি দিল না এটা বিএনপির রেসপন্সিবিলিটি নট মাইন্ড ওয়াসালাম রহমতুল্লাহ